কত পর্যন্ত টান দেয় সেটার উপর একটা ফোকাস রাখা এটা হচ্ছে আমি মনে করি যেটা হচ্ছে লো এস্টিমেশন এই জিনিসটা মানে আমার মধ্যে এরকম একটা ব্যাপার ছিল যে আমি পরীক্ষা দিছি বিশ সালে আমার টার্গেট ছিল যে ১৯ উনিশ সালে তো আট হাজার পর্যন্ত টান্সে তো এটা নিয়ে তো প্রেপ নেওয়ার দরকার নেই এটা তোমার প্ল্যান বি আমি বুয়েটের ফোকাসই রাখি এখানে একটা হয়ে যাবে কিন্তু ট্রাস্ট মি বিশ্বাস করো দিন তোমার রেজাল্টটা দিবে অ্যান্ড তুমি বুঝবা যে তোমার র্যাঙ্কটা বেশ পিছনের দিকে আসছে তুমি চান্স পাইছো সমস্যা নেই বাট র্যাঙ্ক আসছে পিছনের দিকে ওই দিনটা হবে তোমার অন্যতম একটা খুব নোংরা বাজে একটা দিন এবং ওই জিনিসটাতে তুমি যদি কামব্যাক না নিতে পারো তুমি চান্স না আমি কামব্যাক করতে পারছি হয়তো আমার মেন্টাল জোনটা আরেকটা জায়গায় ছিল মেন্টাল ব্যারিয়ারটা একটু ডিফারেন্ট ছিল দ্যাটস খুব সহজে ভাঙে নেয় তুমি যদি একটু দুর্বল হৃদয়ের হয়ে থাকো ভাই ডান গন সো প্রথম কথা হচ্ছে কত পর্যন্ত টান দেয় ধরলাম ছয় হাজার টান দেয় এ ধরলাম আট হাজার টান দেয় ধরলাম ষোলো হাজারই টান দেয় বাট আমি টান দেওয়ার দিকে ফোকাস দিব না কারণ আমার দরকার ভালো একটা সাবজেক্ট এবং আমার দরকার হচ্ছে চান্স পাওয়া আমাদের টার্গেট থাকবে আমরা যেন টপ ফাইভ হান্ড্রেডে ঢুকতে পারি যেমনি হোক সে কত পর্যন্ত টান দেয় এই ভাইয়াকে কল দেয় ওই ভাইয়ার ইনবক্সে নক দেয় এই কত পর্যন্ত টান দেয় এগুলো দরকার নাই এগুলো তোমার পরীক্ষা দেওয়ার পরে দেন তুমি চিন্তা করো যাচ্ছে এই করে আসছে এখন কি হবে বাট আগে এই ভুলটা কইরো না করলে ধরা ঠিক আছে